ফিরে আসছি লাইফ ইন দ্য ইওর লাইফ ইন দ্য ইউকের আজকের অনুষ্ঠানের শেষ সেগমেন্টের প্রিয় দর্শক, আপনারা অনেকেই আজকে প্রচুর প্রশ্ন করেছেন, প্রচুর ইমেল পাঠিয়েছেন এবং আমরা যে 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 ভিডিওগুলো দেখেছি সেখানে সিটিজেনশিপের নিউ নিউ চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে চেয়েছি এবং ইমিডিয়েটলি আপনি আমরা আপনি যারা আজ এখন যারা অনুষ্ঠানে জয়েন করেছেন তাদের জন্য দুটি তিনটি তথ্য বলে রাখি। আমরা প্রথমে যে আপডেটটি দিয়েছিলাম সেটি হচ্ছে যে সিরিয়ান ন্যাশনালসদের জন্য, সিরিয়ার যারা নাগরিক তাদের জন্য একটা কনসেশন দিয়েছে ইউকে গভর্নমেন্ট, যারা এখানে ভিজিটে এবং অন্যান্য ক্যাটাগরিতে রয়েছেন তারা ইচ্ছা করলে এক্সটেনশন করে নিতে পারেন এবং এটা একটা কনসেশন তাদেরকে, এটা একটা রুট। আবার আরেকটি রুট হচ্ছে যে তারা ইচ্ছা করলে সুইচ করতে পারেন, তবে সেটেলমেন্টের কোনো রুটে তারা যেতে পারবেন না আপাতত। এই এটি একটি বড় খবর আজকের। আর অ্যাপ্লাই অনলাইন সার্ভিস যেটি আছে ইউকের সেটি অন সেটি আগামী উইকেন্ডে পনেরো ষোলো তারিখ এটি বন্ধ থাকবে। এটি দুটি খবর। আর তৃতীয় একটি খবর যেটি অস্ট্রেলিয়ান একটা নিউজ পেপার থেকে আমরা বলেছি যে একজন একজন বাংলাদেশের লয়ার, তিনি অস্ট্রেলিয়ান একজন ব্রিটিশ রক স্টার, আপনারা অনেকেই তাকে জানেন, মিস্টার নিক বার্নস, তার স্ত্রীকে অস্ট্রেলিয়া থেকে স্পাউস হিসেবে তাকে স্পন্সর করার ক্ষেত্রে যা আবেদনটি প্রত্যাখ্যাত হয়েছিল সেটি এখানে অ্যাপিল করেছেন। 18,600 যেটি ইনকাম দেখাতে হয় সেটি নিক বার্নস দেখিয়েছেন, তার আগের বছরের ইনকাম ছিল £7,000। সুতরাং সেই কারণে তাকে তার স্ত্রীকে আনতে তার আবেদনটি প্রত্যাখ্যাত হয়েছে। এটি এই খবরটি নানা কারণে ইম্পর্টেন্ট, যারা 18,600 এবং হাইকোর্টের পরবর্তী ডিরেকশনের কারণে এটি 13,600-তে অনেকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন। তবে এটি আর্টিকেল 8-এ অর্থাৎ হিউম্যান রাইটসের যে আর্টিকেলে সেখানে সেই গ্রাউন্ডে কিন্তু এই অ্যাপিলটি অ্যাকসেপ্ট হয়েছে। সুতরাং এটি কিন্তু যে ইমিগ্রেশন রুলসকে কিন্তু টাচ করা হয় নাই, সুতরাং এটি রেফারেন্স হবে কি হবে না নেক্সট সানডে টাইমসে এই ব্যাপারে একটা বিস্তারিত আর্টিকেল পাবেন এবং আপনি আপনারা যারা এ ব্যাপারে কনসার্ন তারা আপনাদের লয়ারদের সঙ্গে কথা বলতে পারেন, একজন একজন ল এক্সপার্ট এবং আপনার সলিসিটার এ ব্যাপারে যথার্থ ওপিনিয়ন দিতে পারে এবং ওপিনিয়ন এ ব্যাপারে আমরা এ ব্যাপারে বলছিলাম। একজন আরেকজন প্রশ্ন করেছেন যে লাইফ ইন দ্য ইউকের বুকটি সবুজ প্রচ্ছদের কিনা, সবুজ অথবা গ্রিন এই প্রচ্ছদের কিনা, আপনি ঠিকই বলেছেন এটি গ্রিন প্রচ্ছদের এবং এই বইটি 2013-এর এডিশন কিনা সেটি শুধু আপনারা নিশ্চিত হয়ে নেবেন। আরও দু একজন অনেক প্রশ্ন করেছেন সেটি আমরা আপনাদের পরে আসছি, তবে বেশ কয়েকজন কলার লাইনে আছেন, আমরা একটু শুনে নিই তাদের প্রশ্ন অথবা মতামত। সালাম আলাইকুম। সালাম আলাইকুম জি, আপনি কে বলছেন এবং প্রশ্ন প্লিজ। আমি আমি বিজন বলছি জি। আমি চেষ্টা করে জানতে চাচ্ছিলাম, আমি হচ্ছে হাই স্কুল মাইগ্রেশনে এই মুহূর্তে স্ট্যাটাসে আসি, আমি হাই স্কুল মাইগ্রেশনে C1 BA, আমি হাই স্কুল মাইগ্রেশনে ইংলিশ রিকোয়ারমেন্ট পূরণ করছিলাম। আমি যখন এখন ইন্ডিপেন্ডেন্ট পেয়ে যাবো তখন কি আমি আমার লাইসেন্স দিতে হবে না আমার C1 DA এটা আমি কভার করব, আমার দেশে এটি প্রশ্ন ছিল। আপনাকে আপনি একটু লাইনে থাকুন। এক হচ্ছে যে লাইফ ইন দ্য ইউকে তো বাধ্যতামূলক ইংরেজি পাশাপাশি, ইংরেজি প্রফিসিয়েন্সির পাশাপাশি লাইফ ইন দ্য ইউকে বাধ্যতামূলক, C1টি হচ্ছে ইংরেজির টেস্ট, সুতরাং আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট অবশ্যই লাগবে, আপনার এটা রিকোয়ারমেন্ট। আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে C1 আপনি যে দিয়েছেন আপনার অ্যাওয়ার্ডিং বডি কোনটি? সিটিয়ান গিল্ড। হ্যাঁ, সিটিয়ান গিল্ডের নো এক্সপাইরেশন, কোনো এক্সপাইরেশন নাই, সো দ্যাট আপনার ওটাই যথেষ্ট ইংরেজির জন্য, কিন্তু আপনার লাইফ ইন দ্য ইউকে আপনাকে অবশ্যই দিতে হবে। আর কোনো প্রশ্ন আপনার? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে এই প্রশ্নটি এই কারণে করলাম যে অনেকেই ধরে নিতে পারেন যেহেতু হাই স্কিল মাইগ্রেশনে যারা এসছেন অথবা ওয়ার্ক পারমিটে এসছেন তাদের অনেকের ইংরেজি রিকোয়ারমেন্ট ফুলফিল করেছেন, কিন্তু দেখতে হবে আপনার অ্যাওয়ার্ডিং বডি কে এবং আপনার সার্টিফিকেটের মধ্যে বিশেষ করে সিটিয়ান গিল্ড তারপর ট্রিনিটি এই পরীক্ষাগুলোর কিন্তু কোনো এক্সপাইরেশন নেই, অর্থাৎ লাইফ লং। আর বেশিরভাগ পরীক্ষারই ILTS তারপর ETS এগুলো কিন্তু বেশিরভাগ পরীক্ষারই কিন্তু 2 বছর সর্বোচ্চ এটার এলিজিবল এক্সপায়ারি থাকে, সো দ্যাট এটা দয়া করে আপনারা খেয়াল রাখবেন যাতে শেষ মুহূর্তে কোনো অসুবিধা না হয়। নেক্সট কলার প্লিজ। সালাম আলাইকুম। আমি নেক্সট কলার, আপনি কে বলছেন, আপনার প্রশ্নটি কি প্লিজ? জি আপনার জি প্রশ্ন এবং আপনার জি বলুন। আমি এখন আমি পাউট বিষয়ে বিদেশি স্টুডেন্ট বিষয়ে আমি আসছিলাম, আসার পরে আমি বিদেশি বি বসছি, বি করার পরে এখন আমি 2 বছরের ভিসা পেয়েছি, 2 বছরের ভিসা আমার শেষ এইটা অক্টোবরের 16 তারিখে, সরি 4 ফেব্রুয়ারির 16 তারিখে, এখন আমি লাইফ ইন দিতে পাস করতে পারি নাই,
আর এক কথা হচ্ছে যে আমি 2013 জানুয়ারি থেকে এ পর্যন্ত কাজ করি নাই, বসে বসে খাইছি। হ্যাঁ, তো আমার একটু অসুস্থ কাজ করি নাই, তো এখন আমার ফুল ফিল ইনভেস্টমেন্ট আমার ওয়াইফ বেনিফিট নিচ্ছে। তো এখন ভাই কি করবো, এখন আমি যে লাইফ ইন্সুরেন্স করছি সেক্ষেত্রে এখন আমি ওনার সাথে কথা বলছিলাম, এক্সামিনারের সাথে বলছি যে তুমি পাসপোর্ট পাঠাই দাও, পাসপোর্টের ফটোকপি পাঠাই দাও, আর তুমি লিখো যে তুমি পরীক্ষার জন্য পাসপোর্ট পাঠাইতে পারতেছ না, আর বায়োমেট্রিক কার্ডটা। তো এখন আমি সব ফাইল পাঠাই দিব, আর পাস করার পরে আমি লাইফ ইন্সুরেন্স এবং পাসপোর্ট এবং রেসিডেন্স কার্ডটা আমি পাঠাই দিব। সেক্ষেত্রে একটু আমি জানতে চাচ্ছিলাম কি করে নিও, এখন আমার B1 হয়ে গেছে কিন্তু লাইফ ইন্সুরেন্স কোনো হয় নাই, আমি পরীক্ষা দিচ্ছি পাস থেকে ছয়বার, আমি প্রায় 3 বার ফেল করছি আর কি, বলতে লজ্জা নেই। না ঠিক আছে, আপনি আপনার এই প্রশ্ন, আর আর কোন প্রশ্ন? না ঠিক আছে, না আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার জব এবং ইনকাম রিলেটেড ইস্যুগুলো, এটি আপনার লয়ার সঙ্গে একটু কথা বলুন, এটি আপনার অ্যাকাউন্ট্যান্ট এবং লয়ারের ব্যাপারে আপনাকে যথার্থ পরামর্শ দেবেন। তবে আপনি যে লাইফ ইন দ্য ইউকে কয়েকবার ফেল করেছেন, এটি আপনি নন, এটি আমরা এখন আমাদের কাছে প্রচুর এরকম কোয়েরি আসছে যে একেবারেই এখন এটা কি করণীয়, কোনো অল্টারনেটিভ আছে কি না এটাকে সহজে পাশ করার। আসলে আপনি লাইফ ইন দ্য ইউকে গত কয়েকবার অ্যাটেন্ড করে আপনি নিশ্চয়ই দেখেছেন যে, এবং তার জন্য কিছু প্রস্তুতি নিয়েছেন, এবং সেই প্রস্তুতিটি হয়তো পর্যাপ্ত ছিল না, হয়তো আপনি কখনো আপনি 18-র যা 24-এর 24টি প্রশ্নের মধ্যে হয়তো আপনার 15টি হয়েছে, হয়তো 17টি হয়েছে, আপনি হয়তো জানেন না, অথবা 13টি হয়েছে কিন্তু আপনি 18 হয়নি, 18টি প্রশ্ন হয়নি। সুতরাং এটি হচ্ছে সাধারণ পরীক্ষার মতো, মানে 40% যদি পাস হয়ে থাকে তাহলে 39.4 হলে কিন্তু আপনার পাস হবে না। সো দ্যাট আপনাকে লাইফ ইন দ্য ইউকে অবশ্যই পাস করার জন্য আরও একটু প্রস্তুতি নিতে হবে, এবং আপনার যে ফাইল যেভাবে পাঠিয়েছেন আপনার সলিসিটর পরামর্শ মতো, সেখানে আপনি কিছু সময় হয়তো পেতে পারেন, এবং আরও কিছু অল্টারনেটিভ হয়তো আছে, যেমন আমরা আমাদের সলিসিটরদেরকে, আমরা আমাদের ল বিশেষজ্ঞদেরকে জিজ্ঞেস করেছি যে এই ধরনের পরীক্ষায় যদি এরকম অবস্থা হয় তাহলে লাইফ ইন দ্য ইউকে অথবা ইসলের জন্য কারো কি পারমানেন্টলি এটা আটকে যাওয়ার সম্ভাবনা আছে কি না। অনেকে, অনেক সলিসিটর, অনেক লয়ের পরামর্শ দিয়ে থাকেন যে সেই ক্ষেত্রে এই পরীক্ষাগুলোর জন্য যে তারা প্রস্তুতি নিচ্ছেন, এর জন্য তারা ফার্দার লিভ অথবা এই ধরনের অপশান আছে, কিন্তু এটি মানে এটা না যে এটা UKBA অথবা হোম অফিস আপনাকে দিতে বাধ্য, কিন্তু এটা ডিসক্রিশনারি এবং এটা সলিসিটর, আপনার সলিসিটর আপনার আপনাকে এই ব্যাপারে যথার্থ পরামর্শ দিবে। এবং তবে এটি বলেছেন সলিসিটর এবং ল বিশেষজ্ঞরা যে এই পরীক্ষাগুলো যেহেতু একটি রিকোয়ারমেন্ট, যত দ্রুত পাশ করে নেওয়া যায় তত ভালো, এবং সময় মতো যদি পাশ করা না যায় সেই ক্ষেত্রে ফার্দার কিছু সুযোগ হয়তো পাওয়া যেতে পারে যদি অন প্রসেস থাকে, এবং ডেফিনেটলি আপনাকে এটা ফার্দার লিভ অথবা অন্য কোনো অপশানের জন্য লিগ্যাল সাপোর্ট নিতে হবে, আপনার সলিসিটরের সাপোর্ট নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা নেক্সট কলে যাচ্ছি। সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, আপনি কে বলছেন, আপনার প্রশ্নটি প্লিজ। আমি পরীক্ষা দিয়েছি 3-4 বার 5 বার দিয়েছি সব মিলিয়ে, এবার আমি পাস করতে পারিনি, আর আমার পাসপোর্টের ডেটটা চলে গিয়েছিল তাই আমি অ্যাপ্লাই করে দিয়েছি আর কি, আর একটা অ্যাপয়েন্টমেন্টের একটা ডেট নিয়েছি, ডেট নিয়ে ওদেরকে ফোন করছি, ওদেরকে লেখা লেখা লিখছি যে আমি আমার সব ডকুমেন্টস গুলো লিগাল দিয়েছি ইন্ডিপেন্ডেন্ট টুরি মেনের জন্য, শুধু এই লাইফ ইন্সুরেন্স সার্টিফিকেটটা দিতে পারিনি কারণ আমি পাস করে নাই, আর এইগুলো আমি যা খারাপ করছি ফেল করছি এই সার্টিফিকেট গুলো আমি ওদেরকে দিতাম। প্লিজ তোমার আমাকে কনসিডার করো, আর কিছুদিন সময় দাও, আমি যদি পাস করি তাহলে অবশ্যই সার্টিফিকেট আমি ওদেরকে শো করবো, এই বলে আমি অ্যাপ্লিকেশনটা ছেড়ে দিয়েছি আর কি 2 সপ্তাহ হলো। তা ওরা আমাদের আমাকে একটা রেফারেন্স নাম্বার লেটার পাঠাইছে, বলছে যে 6 মাসের মধ্যে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, তাই স্যার আমার করণীয়টা কি, বা যদি পাস করে সার্টিফিকেট আমি কি ছেড়ে দেওয়া উচিত ওদের সাথে, বা ওদের পরীক্ষাটা কি হবে নেক্সট? জি আমরা আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্নটির জন্য, এবং আপনার এই প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে। আপনাকে হোম অফিস যে সুযোগটি দিয়েছে আমরা সেটিই বলছিলাম যে এটি আসলে ফার্দার এডুকেশন অথবা স্কিল, এটা স্কিল বলতে পারেন, ফার্দার এডুকেশন বলতে পারেন, ফার্দার আপনার টেস্ট বলতে পারেন। সো
এটি যেহেতু নিয়মিত শিক্ষার এডুকেশনাল কোনো একাডেমিক কোনো প্রোগ্রাম নয়, সেই কারণে এটা এক্সট্রা কোয়ালিফিকেশন হিসেবে এবং নাগরিক হিসেবে আপনার প্রাক যোগ্যতা বিবেচনা এবং প্রতিষ্ঠার জন্য যেহেতু বিষয়, সে কারণে হোম অফিস ডিসক্রিশনারি কিছু ব্যাপার আছে। আপনি সেই উত্তরটি আপনি বলেছেন এবং এই আপনার এই তথ্যটির দ্বারা আমাদের অনেক দর্শক উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই তথ্যগুলো তুলে ধরার জন্য, যে আপনাকে হোম অফিস 6 মাসের সময় দিয়েছে, 6 মাসের মধ্যে আপনার সঙ্গে আবার যোগাযোগ করবে। তার মানেটা হচ্ছে যে ইনডাইরেক্টলি হোম অফিস আপনাকে একটা সময় দিয়েছে যে আপনি পরীক্ষাটি দিয়ে আপনি এই রেফারেন্সে এই এই পাসপোর্টটি পাঠিয়ে এই এই টেস্টের সার্টিফিকেটটি পাঠিয়ে দেন। এখন আপনার করণীয় হচ্ছে যে এর মধ্যে যদি আপনি করতে না পারেন 6 মাসের মধ্যে তাহলে কি হবে, তাহলে এটি ডেফিনেটলি আপনি সলিসিটরের সঙ্গে পরামর্শ করতে হবে এবং ফার্দার সময়ে চাওয়ার ব্যাপারটি আপনার সলিসিটর আপনাকে অনুমোদন করলে আপনি সেটি করতে পারেন। তবে এই পরীক্ষাগুলো অত্যন্ত টিপিক্যাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলোকে ফেলে রাখার কোনো প্রয়োজন নেই। আপনি শেষ মাসে অথবা শেষ সপ্তাহে গিয়ে এই আবেদনের শেষ মুহূর্তে গিয়ে এটি করবেন, এটি যদি কেউ করে থাকেন তাহলে আপনার নিজের জন্য খুব ক্ষতিকর একটা সম্ভাবনার দিকে এগিয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য এবং প্রশ্ন আকারে দেওয়ার জন্য। আমার মনে হয় আপনি আপনার মাধ্যমে অনেক দর্শক উপকৃত হবে। নেক্সট কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, হ্যালো, সালাম আলাইকুম। জি, আপনি কে বলছেন, আপনার প্রশ্ন কি? আমার নাম কামরান। জি কামরান সাহেব, বলুন। প্রশ্ন হচ্ছে, আমরা কি বাইবেল সাই জন্য উদ্দেশ্য হয়েছিলাম 2009, জি যে আমরা B1 পাস করেছি না নি, আমরা সিটিজেনশিপ সার্টা মাসে 22 তারিখ আমরা লাইসেন্স দিয়ে রাখবো না পড়া। আপনার সিটিজেনশিপের জন্য আপনি তো আগে 2009 এসেছেন, এখন আপনি, আচ্ছা আপনি কি এখন ইনডেফিনিটে আছেন, আইএলআরে আছেন? আচ্ছা, তাহলে এটা এটা কবে ইস্যু হয়েছে? না ঠিক আছে, 2012-তে যদি আপনার আইএলআর ইস্যু হয়ে থাকে তখন আপনার এর সঙ্গে কি আপনার এই ইসল, হ্যাঁ, তো এখন আপনার ইসল ইসল সার্টিফিকেট আছে, আমরা কি লাইসেন্স দিতে লাগে, কিতার লাগে, সিটিজেনশিপ লাগে, বাট আমরা B1 পাস করলে যে আমরা লাইসেন্স দিতে লাগবে না পাস করা? জি অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে, এবং এই কথাটি আমাদের অনুষ্ঠানে ঘুরে ফিরে আসছে এবং আপনি সম্ভবত অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে জয়েন করেছেন। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার অবশ্যই লাগবে এবং আপনার কোনো এক্সেপশনের সুযোগ আছে কিনা সেটা আপনি আপনার সলিসিটরের সঙ্গে কথা বলে নেবেন এবং এটি অবশ্যই লাগবে, এটাই অক্টোবর 2013 থেকে এটা বাধ্যতামূলক। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আর কোনো প্রশ্ন? জি না, আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রিয় দর্শক, এই ব্যাপারগুলো খুবই কমন প্রশ্ন, ঘুরে ফিরে আসে, তারপরেও হয়তো অনেকের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়তো এটি জানা। আর অনেকেরই ধারণা থাকতে পারে যে আমি যখন আইএলআর এর জন্য দেই তখন তো সেটেলমেন্টের একটা পার্ট হয়েই গেল, তখন তো আমি যে রিকোয়ারমেন্ট ফুলফিল করেছি আবার ন্যাচারালাইজেশনের জন্য, অর্থাৎ আমি নাগরিক সনদের জন্য যখন পাঠাবো তখন আবার আমার কেন ফুলফিল করতে হবে? তো এটি 2008-এর অক্টোবর থেকে এটা বাধ্যতামূলক করা হয়েছে, সুতরাং আপনি তারপরেও আপনি এই ব্যাপারগুলো লিগ সলিসিটরের সঙ্গে পরামর্শ করা অত্যন্ত জরুরি। নেক্সট কলার, সালাম আলাইকুম, আপনি কে আছেন? জি সালাম আলাইকুম। জি ভাই, আমার দিন হলো, আমি 2006 সালে এসেছি এখানে। জি জি, তারপরে 2007 মেয়েরা আর 2 মেয়ে আর আমার ওয়াইফ আসলো, আসার পরে আমার ওয়াইফকে আমি 2009-এ স্টুডেন্ট করে আমি করে ডিপেন্ডেন্ট হয়ে যাই, তো সে এখন আমার 2 মেয়ে এখন এখানে 7 বছর হয়ে গেছে ভাই, এখন কি আমরা কি অ্যাপ্লাই করতে পারবো 7 বছর ক্যাটাগরিতে? এটা হলো প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, আমার ওয়াইফ এখন PSW-তে আছে, আর আগস্টে আমাদের ভিসা শেষ হয়ে যাবে ভাই, তো এখন MBA সে করেছে, এখন MBA করার পরে কি করতে? আমার আমার মনে হয় আপনার দুটো প্রশ্নই একান্তই লিগ্যাল কোশ্চেন এবং পিওর ইমিগ্রেশন কোশ্চেন আর কি, পিওর লিগ্যাল কোশ্চেন। আপনি দয়া করে ইমিগ্রেশন শোতে ফোন করবেন এবং যখন আপনার রিকোয়ারমেন্ট লিস্টে আপনার সলিসিটর যখন বলবে, যখন আপনি সেটেলমেন্টে, সেই ক্ষেত্রে অবশ্যই লাইফ ইন দ্য ইউকের প্রশ্নগুলো আসবে, সেক্ষেত্রে আপনার জন্য এই অনুষ্ঠানটি হয়তো আপনাকে কিছুটা সাহায্য করতে পারে।
আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তবে আপনি আপনার সলিসিটর অথবা ইমিগ্রেশন শোতে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আপনি কে বলছেন এবং আপনার প্রশ্নটি প্লিজ। জি ভাই, আমি একটু আগে ফোন করেছিলাম, একটা প্রস্তাব গেপ রয়ে গেছে। জি জি বলুন। যে আমার 16 তারিখে পাসপোর্টের মেয়াদ বিচার মেয়াদ শেষ। জি হ্যাঁ, আমি আজকে সলিসিটরের কাছে গেছিলাম, কিন্তু আমার একটা পেপার বাকি আছে, এই জন্য আমি অ্যাপ্লিকেশনটা করতে পারি নাই। আল্লাহ দিন দিয়ে তো হয় নাই, তো এখন কালকে হচ্ছে, কালকে সাবমিট করব, কালকে শুক্রবার, 14 তারিখ, 15 তারিখ শনিবার, 16 তারিখ রবিবার। এখন আমার 16 তারিখে শেষ হয়েছে আমার বিচার মেয়াদ। জি হ্যাঁ, তো এখন এটার ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছিলাম। এখন 2 দিন যে হোম অফিস বন্ধ থাকবে, তো আমার কালকে সাবমিট করব, কিন্তু এখন আমি কি করব বা এই ব্যাপারে আমার একটু। জি, এটা আমার মনে হয় আপনার সলিসিটরের সঙ্গে যেহেতু কথা বলেছেন, ওনার এটা এখন উনি আপনাকে যথার্থভাবে গাইড করবেন এবং করেছেন। সো আপনি কালকে যদি সাবমিট করে দেন, ইউজুয়ালি হোম অফিসে ফাইল পাঠিয়ে দেওয়ার পরে আপনার কাছে পোস্ট অফিসের যে রিসিটই থাকে সেটি আপনার জন্য ডকুমেন্ট হিসেবে কাজ করে, যে আপনি যথাসময়ে অর্থাৎ 16 তারিখ আপনার এক্সপায়ারির আগেই আপনি এটা হোম অফিসকে পাঠিয়ে দিয়েছেন। ওই ওটা অবশ্যই রেজিস্টার্ড, আপনি আপনি পোস্ট অফিসে স্পেশাল ডেলিভারি দেবেন যাতে ওই ডকুমেন্টটি আপনার কাছে থাকে যে আপনি ফাইলটি হোম অফিসে যথাসময় পাঠিয়েছেন। আপনার লাইফ ইন দ্য ইউকে সংক্রান্ত আর কোনো প্রশ্ন? লাইফ ইন দ্য ইউকে যেহেতু আপনি করেন নি, এখন আমি যে পাসপোর্ট পাইনি সেক্ষেত্রে তারা কি আমাকে সুযোগ দিবে, না আমি আবার পূর্বের বিষয়ে? আমার মনে হয় আপনি কিছুক্ষণ আগে একজন একজন সম্মানিত প্রশ্নকর্তা একটা প্রশ্ন করেছেন এবং তিনি লাইফ ইন দ্য ইউকে অনেকবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি। তো সেক্ষেত্রে তিনি তার তিনি যে পরীক্ষা দিয়েছিলেন এবং পাশ করতে পারেননি সেইগুলোর ডকুমেন্ট দিয়ে হোম অফিসকে লিখেছেন যে আমাকে আরও কিছু সময় দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে হোম অফিসের কাছ থেকে তিনি একটি চিঠি পেয়েছেন যে এটির অ্যাকনলেজমেন্ট আকারে পেয়েছেন যে হোম অফিস তার সঙ্গে আগামী 6 মাসের মধ্যে আবার যোগাযোগ করবে। তার মানে ইনডাইরেক্টলি হোম অফিস তাকে কিছু সময় অ্যালাউ করেছে এবং এর মধ্যে এই এই প্রশ্নটি আমার মনে হয় আপনি শুনেননি প্রশ্ন উত্তরটি, তাহলে আপনি উত্তরটি পেয়ে যেতেন। এরকম একটি চেষ্টা আপনার সলিসিটরের সঙ্গে আলোচনা করে করে দেখতে পারেন, তবে এটি ডিসক্রিশনারি ব্যাপার, সাধারণত হোম অফিস অনেক সময় প্র্যাকটিস করে থাকে। আপনি আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্নটির জন্য, এবং এরকম সমস্যা অনেকেই ভুগছেন। এই এই অনুষ্ঠানটি দেখে সাধারণত অনেকেই এ ব্যাপারে প্রশ্ন করছেন যে বারবার যে ফেল করছেন এখন কি হবে, এবং যারা ফেল করছেন তারা বারবার আবার দেওয়ার চেষ্টা করছেন প্রস্তুত হয়ে, এবং তারা কোনোভাবেই কোনো প্রলোভনে অথবা কোনো লোভে যে টাকা দিয়ে কোথাও থেকে কিনে নেয় এরকম প্রচেষ্টায় তারা যাচ্ছেন না। এই ব্যাপারটি কিন্তু হোম অফিস সবসময় আপনাকে, আপনি পরীক্ষা দিচ্ছেন চেষ্টা করছেন, আপনি আপনার পরিস্থিতিটিকে তুলে ধরলে আপনার জন্য আপনার সলিসিটরের পরামর্শ মতো অনেকগুলো রাস্তা হয়তো আপনার জন্য বেরোতে পারে। সো এটি একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমার মনে হয়। প্রিয় দর্শক, আপনারা এই প্রশ্নটি আজকে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। আমাদের হাতে সময় প্রায় শেষ পর্যায়ে, আমি আর একটি কল নিতে পারবো, আমার অনেক কলার লাইনে আছেন। আমি দুঃখ প্রকাশ করছি যে আজকে অনেক বেশি অনেক কল আমরা নিতে পারি না, এবং আমরা আশা করছি যে আপনারা ইনফো যে চ্যানেলাইজ যে ইনফো যে ইমেলটি রয়েছে সেখানেও আমাদেরকে লিখতে পারেন, আমরা আমাদের আমাদেরকে লেখার সঙ্গে সঙ্গে আমরা সেই প্রশ্নগুলো পেয়ে যাই, তাহলে আমরা সে ব্যাপারে আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট কলার প্লিজ। সালামু আলাইকুম। সালামু আলাইকুম আহমদুল্লাহ। জি সালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ভালো আছেন? জি ভালো আছি। আপনার প্রশ্ন প্লিজ। আচ্ছা, প্রশ্নটা হলো আমার পাসপোর্ট। জি হ্যালো, হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনি বলুন। আমরা আপনি বলুন। আমার পাসপোর্ট হলো, আমি স্প্যানিশ, আমার স্প্যানিশ পাসপোর্ট। জি, আর আমি রেসিডেন্ট অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে বলতে পারবেন? জি, আপনি স্প্যানিশ পাসপোর্ট হলে আপনাকে নির্দিষ্ট সময় অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের ট্রিটি অনুসারে 5 বছরের দেশে থাকার ব্যাপারটি নিশ্চয়ই আপনি আপনার লয়ারের সঙ্গে কথা বলবেন। আপনি যদি এলিজিবল হন তখন আপনি ন্যাচারালাইজেশন অর্থাৎ ব্রিটিশ নাগরিকত্বের সনদের জন্য আপনি লিখবেন আপনার ফর্ম পূরণ করে, এবং এইগুলো লিগ্যাল ম্যাটার, আপনি আপনার সলিসিটারের মাধ্যমে করবেন অথবা নিজে করবেন।
কিন্তু এখানে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে যে লাইফ ইন দ্য ইউকে এবং ইসল, এটি আপনাকে অবশ্যই দিতে হবে এই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনার লাইফ ইন দ্য ইউকে আপনি যে কোনো সময় পাস করে রাখতে পারেন, এটা লাইফ লং একটা পরীক্ষা, এবং ইসল কোনো কোনো অ্যাওয়ার্ডিং বডির পরীক্ষা লাইফ লং, আর কোনো কোনো অ্যাওয়ার্ডিং বডির পরীক্ষা লিমিটেড। সো এই ব্যাপারে আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর কোনো প্রশ্ন আপনার? আসল প্রশ্ন হলো আপনি প্রশ্নটি একটু রিপিট করবেন, আমি প্রশ্নটি বুঝতে পারিনি। আমার তো স্প্যানিশ পারছিলাম, তো